আর ওরাও চলে এসেছি আমি আমাদের ঘরে, আর তোমার এই যে ভঙ্গিমাসি দৌড়ে দৌড়ে চলে এসছে। তো আজকের একটা স্পেশাল ডে আছে, স্পেশাল ডেটা কি তোমাদেরকে বলবো অবশ্যই। আমি ভিজে গেছি, এখন বলছি না, ভিজে গেছি আমি। তো এখন একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। বৃষ্টি পড়ছিল আসার সময়, তো ভিজে গেছি। আজকে একটা স্পেশাল ডে আছে, দাঁড়ো এক মিনিট। তো আজকে একটা স্পেশাল ডে আছে, স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার ভাইয়ের জন্মদিন, ওই জন্য আজকে আমাদের এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর এই দেখো আমাদের টিভিটা এখানে লাগানো হয়েছে, ঠিক আছে। আর টিভির সামনে যে টেবিল করে দেওয়া হয়েছে একটু এখানে রাখা হয়। আর হচ্ছে চলো কী কী আমাদের আজকের মেনু তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখি এখানে হচ্ছে মাছের ডিমের বড়া এগুলো, ঠিক আছে। আর এখানে বেগুন কেটে রাখা আছে গোল গোল করে, এই যে গোল গোল করে আমি কাটলাম এক্ষুনি, গোল গোল করে কেটে গেছে, এটা বেগুনি হবে। আর এখানে মোটামুটি কিছু কিছু রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাকরোল দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে। আর এখানে ডাল আছে, ডাল আছে। আর এখানে হচ্ছে মটন কষা হচ্ছে, এখনো হয়নি, এটা হবে, সবে মাখিয়ে বসানো হয়েছে। এই যে বসানো হয়েছে, এখানে আলু কেটে রাখা আছে বড় বড়। আর আরেকটা জিনিস হবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মটন কষাটা এখানে হোক, এটা সবে বসানো হয়েছে। আর এখানে হচ্ছে কচুর বড়া হবে, এটা হচ্ছে কচু ঘিসে নেওয়া হয়েছে, এটা ধনে পাতা পেঁয়াজ আর মশলা বেটে দেওয়া আছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছটা পেস্ট করে বাটা করা আছে, এইটা সব দিয়ে একসাথে মাখিয়ে বড়া করা হবে, কচু চিংড়ির বড়া, ঠিক আছে। তো অনেক কিছু আয়োজন, মানকচু, মানকচুর বড়া আর চিংড়ি দিয়ে। আর মা গেছে ইলিশ মাছ কাটতে, আর এখানে আমার শাশুড়ি বাসন মাজছে, আর আমি একটু মাংসটা নেড়ে দিচ্ছি। এখন সকাল দিয়ে অনেক কাজ হয়ে গেছে মোটামুটি, আমি তো দেরি করে আসলাম। আর এখানে আমাদের ভাত, এই যে একদম সরু চালের ভাত, ভাত হয়ে গেছে। তো মোটামুটি এখনো অনেকক্ষণ বাকি আছে। ডাল দেখিয়েছি তো, ও আচ্ছা, এই যে আনারসের চাটনি আমাদের, আর আরো কি কি হবে জানি না এখন। ও পায়েস আছে, পায়েসটা আমি কোথায় যেন রেখে দিয়েছি, ও আমি এখানে পায়েস কোথায় ঢুকিয়ে দিয়েছি, এই যে সাইড করে পায়েস আছে। তো এই হচ্ছে আজকের মেনু। আর ইলিশ মাছটা মা গেছে কাটতে, গোটা ইলিশটা দেখানো হলো না, কি বলছে বাইরে, গোটা ইলিশ আর দেখানো হলো না। তো মা গেছে মাছ কাটতে, মাছ কেটে নিয়ে আসুক। তো খাওয়া হবে আজকে জমি কবজি ডুবিয়ে, চলো। সব একসাথে মাখানো হয়ে গেছে, মাখিয়ে এই যে বড়া ভাজা স্টার্ট, অল্প অল্প করে দিয়ে সব বড়াগুলো ভাজা হচ্ছে, একটু পরে ঘোরাবো। আর এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, এটা ভাজা হোক, তারপর বেগুনি বাকি আছে। সব একসাথে মাখানো হয়ে গেছে, মাখিয়ে এই যে বড়া ভাজা স্টার্ট, অল্প অল্প করে দিয়ে সব বড়াগুলো ভাজা হচ্ছে, একটু পরে ঘোরাবো। আর এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, এটা ভাজা হোক, তারপর বেগুনি বাকি আছে। এখনো অবধি রান্না চলছে, বড়া ভাজাগুলো কমপ্লিট হয়নি, আর এদিকে অনেক বেলা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, প্রেশারে দিয়ে দিয়েছি, মোটামুটি কমপ্লিট, আর কিছু নেই, শুধু বেগুনি ভাজলে হয়ে যাবে। এই দেখো এখনো হচ্ছে বড়াগুলো, আর এই এই কটা আছে লাস্ট, এই কটা হলে হয়ে যাবে। তো তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বল জোরে জোরে বল, জোরে জোরে বল।
বলো বলো, এবারে কাটে নি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ এইটা তো ছেয়ার নেই, কি হয়েছে? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি বিছানা করছি, আমি উপরে ঘরে চলে এসেছি, ওই যে ওখানে দেখো নিচে কার্পেট পেতে বিছানা করছি শোবো বলে। আলমারি দিয়ে আমি এই বিছানার চাদর আর এই যে আমার বালিশ রয়েছে আলমারিতে, তো এগুলো সব বার করছি। বার করে আর হচ্ছে এখন শোবো একটু, ঠিক আছে? তো এখন একটু শোবো, তো ওই বিছানাটাকে করে নিই ঝটপট করে। আর ওদিকে হয়ে গেছে হাফ বিছানা করা, মোটামুটি বিছানাটা করব। আর দেখো কি নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পরে, আমি আবার এখানে দই নিয়ে এসেছি, একটু দই খাবো খেয়ে তারপর হচ্ছে একটু শোবো। তো চলো বিছানাটা করে নিই, গরম লাগছে। আমার বিছনাপুর রেডি আর এইগুলি চাদরগুলো তো এখানেই থাকে, আমি বিছনাপুর রেডি করে নিয়েছি আর এবার হচ্ছে দইটা খাবো খেয়ে তারপর। এখন আমাদের রাত্রিবেলা হচ্ছে ইলিশ মাছ, আর এই যে ইলিশ মাছ ভাজা বসানো হয়ে গেছে, ইলিশ মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল হবে। আমরা আজকে ভাইয়ের যেহেতু জন্মদিন, আমরা আজকে কেক নিয়ে এসেছি, জানে এও জানে না চেঁচাচ্ছে দেখে, আমরা কেক নিয়ে এসেছি ধারা আমি খুলছি। তো কি চলো কেকটা তোমাদেরকে একটু আগে ভাগে দেখিয়ে দিই, ও আসার আগে লুকিয়ে রাখা আছে, আসি তারপর হঠাৎ করে কাটা। একটা টুপি নিয়ে এসছে ওর মেয়ের জন্যে, শোনো মা থেবড়ে যাবে, দাঁড়া বড্ড বেশি নকরা, তুই যাতে এখান থেকে মোমবাতি লাগে না, এইগুলো এমনিই হবে, লাগে না কেকটা তো ইয়ে করা। এই যে মেয়েটা এত চেঁচায়, খুলতে পারে এই এক হাতে না স্টিকার গুলো আটকানো, হয়েছে হয়েছে হয়েছে। তো এই দেখো কি আমাদের, ঠিক আছে তো চলো একেবারে বাইরে যেমন টেবিল যেমন তেমন কাটা হবে। আমাকে ধরে দেখা।
বার্থডে পার্টি শেষ, এখন আমরা কেক খাবো। এই যে কেক পিস পিস করে নিয়ে বসে পড়েছি, অনেকটা কেক আছে। আমার কাছে একটু নেই। ফোটা কেন থেকে আর খাবি না? খেয়েছো তুমি, তুমি তো খাও। মার খাবি? সদ দেখি, সদ দেখি, দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে। গালে দিলি কেন শোনো মা? ওই তো ওখানে যাবে। এখন হচ্ছে রাত্রিবেলা, আর ওইখান থেকে খাবার দিয়েছি, সবাইকে খেতে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে। তো অনেক সকালে উঠেছি, দুপুরবেলা ঘুমানো হয়নি, সেই কারণে দাদা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে ঘরে এসে আমি শুয়ে পড়েছি, তো এখন প্রায় 12টা মতন বাজে। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।